আরে আমাদের আহলে হাদিস জামাতের অনেক ভাই না জানি করে থাকেন, দেখবেন যে বই এটা বের করছে ওর মলাটের উপরে ওই সবুজ গম্বুজের ছবি, আবার দেখা যায় হজ কাফেলা করেছে ওর মনোগ্রামের উপরে সবুজ গম্বুজের ছবি। আরে এমনকি রিয়াদ শহরের আল সুলাই ইসলামিক সেন্টারে যখন আমি গেলাম, গিয়ে দেখছি ওখানকার বইগুলি যা প্রিন্ট হয়েছে তো ওই সবুজ গম্বুজের মলাট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান ইশতারাকা ফী গযওয়াতি কুস্তুনতুনিয়া কুল্লুহুম মাগফুর, যারা কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশ নেবে তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত প্রাপ্ত তারা। যেই নবীটার নূরের তৈরি এটা তোমারই, এর এতে আমাদের কোনো অংশ নেই। তালাক পরিত্যাগ করলাম এই নবীকে, যেই নবী নূরের তৈরি, এই নবী আমাদের নবী নয়, এটা তোমাদের নবী, এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই, এটা পুরো তোমাদের নবী, এই নবী আমি মানি না, এই নবী তোমাদের নবী, এই নবী আমাদের নবী নয়। দরকার কি আপনার সাথে আমার মিল দেওয়ার? এই বাঙালির জাতির সাথে, বাঙালির নবীর সাথে আর বাঙালি উম্মতের সাথে আমার মিল দেওয়ার দরকার আছে? তারা আরো আরো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ব্যবহার করে, তিনি গায়েব জানতেন, তিনি গায়েব জানতেন, ওই গায়েব জানে আল্লাহ নবীটাকে এই নূরের নবীর সাথেই হাদিয়ে দিয়ে দেন। ওই নবী তো আমার কোনো অংশ নাই, কোনো আমার আফসোস নাই, এই নবী তোমার, আমি কিয়ামত কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম, যে নবী গায়েব জানে। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। জনক বুজুর্গ গেলেন আর রুটি হাত বাড়ায় নবী সাল্লাম রুটি দিলেন, মুসাফা করলেন, শোয়া লক্ষ মানুষ দেখলো, আল্লাহ আকবার, গাঁজাখোর কয় কি? হ্যাঁ, গাঁজাখুরি কথা লেখে কিভাবে? শোয়া লক্ষ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের পারে দাঁড়িয়ে দেখলো, শোয়া লক্ষ মানুষ দাঁড়ায় কোথায়? ইমাম হাসান, ইমাম হুসাইন আপনারা বলেন, এটা বলা ঠিক আছে কিনা বলেন তো দেখি। আপনারা হাসান হুসাইন নামের শুরুতে ইমাম লাগা, অন্য সাহাবীর নামের শুরুতে বলেন কি হযরত, এনাদের দুজনের সামনে লাগান কি ইমাম, এটা কিন্তু শিয়াদের দেওয়া পদবী। আপনার ইমাম কথাটা যোগ দিবেন না, শুধুই বলবেন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপত্তি আছে? আমরা বলে থাকি যারা পীর আছেন এদের দেশে, বড় বড় পীর, তারা হকপন্থী, বাইজিদ বোস্তামি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? ধরে বলেন বাইজিদ বোস্তামি ভালো লোক না খারাপ লোক? 100% মিথ্যা কথা। ভালো লোক কোনদিন পীর হয় না, ভালো করে শুনে রাখবেন, ভালো লোক কোনদিন পীর হয় না, ভালো করে শুনে রাখবেন। যে যত বড় পণ্ডিত হয় সে তত বড় বেহায়া হয়। জলিলুল কদর সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ, তিনি হলেন প্রখ্যাত তাবেই, ইউরোপের কনস্টান্টিনোপলের যুদ্ধে তিনি সৈনিক হিসাবে সেখানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী, কনস্টান্টিনোপলে যুদ্ধ হবে, কনস্টান্টিনোপলের নাম হলো কুস্তুনতুনিয়া, আল্লাহ নবী বলছেন আরবি নাম কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান ইশতারাকা ফী গযওয়াতি কুস্তুনতুনিয়া কুল্লুহুম মাগফুর, যারা কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশ নেবে তাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত প্রাপ্ত তারা। ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম সাম্রাজ্য বিস্তার করার জন্য তার বিশেষ অবদান ছিল।
এবং কনস্টান্টিনোপলের যুদ্ধে বাপ বেটা দুইজন সরাসরি অংশ নিয়েছিলেন। দায়ী করা হয়েছে ইয়াজিদকে, আসলে দায়ী কি ইয়াজিদ? যে না, আবদুল্লাহ বিন জিয়াদ। জিয়াদ শব্দটি আজকে ইয়াজিদ হয়ে গেছে। ইয়াজিদ ছিলেন খলিফা আর আবদুল্লাহ বিন জিয়াদ ছিল সেনাবাহিনীর প্রধান, আর তারই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর তারই নেতৃত্বে সীমার মেরেছিল হুসাইনকে। আর আপনারা চাপাই দিলেন এটা কার উপরে? ইয়াজিদের উপরে। যে না, এটা ভুল, চরম ভুল, চরম ভুল।